আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি এমন মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, নাস্তা খেতে অনেক সুস্বাদু। আর বিশেষ করে যেহেতু সামনে শীত আসতেছে, এই ঠান্ডার ভিতরে এই সুপি নুডলসটা খেতে এতটাই মজাদার, আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। অনেক টাইমে বিকেলে খিদে লাগে বা বাচ্চারা কিছু খেতে চায় না, এভাবে যদি এটি রান্না করে দেন মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যায়। অনেকে তেল দিয়ে ভেজে নুডলস খেলে কিন্তু গ্যাসের প্রবলেম করে, বাচ্চাদের জন্য তো অনেক হেলদি একটি রেসিপি। চলুন আমরা কীভাবে তৈরি করি, একেবারেই সহজ। একটি পাতিলের ভিতরে আমি বেশ কিছু একটু পানি দিয়ে দিয়েছি। যদি স্পাইসি, এটি বিশেষ করে স্পাইসি খেতে মজা, আর বাচ্চাদেরকে যদি তৈরি করে খাওয়ান সেক্ষেত্রে এখানে জালটা দিবেন না, একটা কাঁচামরিচে দিবেন, যেহেতু ভিটামিন সি থাকে ভিতরে, পরে এটি তুলে ফেলে দিতে পারবেন। আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ কুচি করে দিয়েছি, কিছু গোলমরিচ দিয়েছি, আর কোকোলা যে নুডলসটা আছে আপনারা এখানে ম্যাগি নুডলসও দিতে পারবেন, বারবিকিউ নুডলস বা কোকোলা। আমি এখানে কোকোলা নুডলসটা ডিরেক্টলি ঢেলে দিয়েছি এখানে। ওটার ভিতরে একটি মশলার প্যাকেট আছে, সেটা রেখে দিয়েছি। এটা যেহেতু সুফি নুডলস হবে, যেহেতু এর ভিতরে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি রাখতে হবে। এখানে আমি আরও বেশ কিছু পানি দিয়েছি, পরবর্তীতে কিন্তু এটি বসে যাবে, সেজন্য আমরা একটু বেশি করে পানিটা দিব। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পানিটা তো প্রথমেই ফুটানো ছিল। দিয়ে এখন আমরা এটি 2 থেকে 3 মিনিটের মতো, আমরা নুডলসটা রান্নার আগে যেভাবে সেদ্ধ করে থাকি ওভাবেই পুরোপুরি যাতে সেদ্ধ হয়ে যায় লক্ষ্য রাখবেন। আর এখানে আমরা দিয়ে দিব সামান্য 2-4 চামচের মতো রান্নার তেল, সরষের তেলটা না দিলেই ভালো, সয়াবিন তেল। আর আমি বাটিতে এখানে দেখিয়েছি 3-4 চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে রেখে দিব। এটার থিকনেসটা যাতে একটু ভারী হয়, যেহেতু এটি সুফি নুডলস, আর যে মশলাটা আমি দেখিয়েছি এটা কিন্তু নুডলসের ভিতরেই ছিল, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি লবণ দিয়েছি, আর কোনো মশলায় এক্সট্রা ব্যবহার করা হয়নি। এখন এখানে দিয়ে দিব একটি ম্যাগি স্বাদে মশলা, যে ম্যাজিক মশলাটা সেটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা যদি বাচ্চাদের ক্ষেত্রে এটি না খাওয়াতে চান, এমনি ডিম দিয়ে রান্না করে দিবেন, আমি যেভাবে দেখাচ্ছি ওভাবেও খুবই মজা হবে। এখন আমি এটি ভালোভাবে একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে চুলারাসটা লো ফ্লেমে রেখে দিব। আর এখন দিয়ে দিলাম একটি ডিম, ডিমটা দিয়ে আমরা হ্যান্ড হুইস্ক দিয়ে একটু ভালোভাবে এভাবে ফেটিয়ে দিব। যারা নতুন রাঁধুনি বা ছেলেরা যারা মেয়েছে বা ব্যাচেলার আছেন যারা, তারা কী করবেন, একটি বাটির ভিতরে ডিমটা নেবেন, নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন, ফেটিয়ে নিয়ে আস্তে আস্তে দিবেন আর চামচ দিয়ে নেড়ে দিবেন। তো আমি ডিরেক্টলি এখানে কিন্তু ডিমটা দিয়ে একটা হ্যান্ড হুস্ক দিয়ে একটু ফেটিয়ে দিয়েছি। দেখুন এটি কিন্তু সুপের মতো, সুপের ভিতরে যেভাবে ডিম থাকে ওভাবে হয়ে গিয়েছে। আমি লবণটা চেক করে নিয়েছি। এখন কিন্তু দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা, যেটা আমরা নর্মাল পানিতে রেখেছিলাম, এটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ চুলে রাখবো না, 1 মিনিটের মতো রাখবো। আপনারা দেখতে পারবেন এটি কিন্তু থিকনেসটা ভারী হয়ে যাবে, ইচ্ছে হলে এখানে ধনিয়া পাতা কুচিয়ে দিতে পারেন। এ তো তৈরি হয়ে গেল খুবই মজাদার সুফি নুডলস। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, আর এটি কিন্তু অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, খুবই ভালো লাগে। আর ইচ্ছে হলে কিন্তু এখানে ছোট ছোট মুরগির মাংসের যে বুকের পাটটুকু থাকে হাড্ডি ছাড়া, ওটাও কুচি কুচি করে যখন গরম পানিটা বসাবেন ওই সময় কিন্তু ওটা দিয়ে দিতে পারেন, তাহলে আরও টেস্ট হবে, এমনিতে অনেক মজা। আবার চিংড়ি মাছও দিতে পারেন সুপের মতো, বাচ্চারাও খেয়ে নিবে। আর বিশেষ করে বৃদ্ধ মানুষ অনেকে কিন্তু গ্যাসের সমস্যায় ভুগে থাকে, নুডলস বা ফিটা বিস্কিট এগুলো খেতে পারে না, আপনারা কিন্তু এভাবে এই সুপি নুডলসটা তাদেরকে তৈরি করে দিতে পারেন, খুবই সুস্বাদু এবং খেতে ভালো লাগে। আর শীতের সময় তো এটি খেতে অনেক অসাধারণ একটি খাবার, তৈরি করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন কতটা মজা। আর যে ঝাল মরিচের ইয়েটা, এটা যে যেমন খাবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে একটু স্পাইসি হলে হয় কি খেতে ভালো লাগে। গোলমরিচটা দিলে খেতে ভালো লাগে, গোলমরিচটা একটু থেতো করে পাউডার করে দিয়ে দিবেন, কালো গোলমরিচ বা সাদা গোলমরিচ। আর এই নুডলসের বিশেষত্ব একটা গুণ হলো কি, যারা ডায়েটে থাকেন, ডায়েট করে থাকেন, ভারী খাবার খেতে চান না, রাতের বেলা কিন্তু এটি খেতে পারেন, দুপুরে খেতে পারেন, বিকালে খেতে পারেন,
কোনো সমস্যা নেই। ডায়েটের জন্য এটি খুবই ভালো হেলদি একটি রেসিপি, বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। আর এই নুডলসটা বা এই রেসিপিটা তৈরি করে সাথে সাথে খেয়ে নেবেন। আমরা তৈরি করে ফ্রিজে রেখে দিব, দুদিন ধরে খাবো বা গরম করে খাবো, তাহলে কিন্তু ভালো লাগবে না। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, এটি কিন্তু জমে যাবে, বসে যাবে, সেজন্যই সাথে সাথে তৈরি করে সাথে সাথে খেয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।